Hi guys! আজকে আমরা দেখব 6টি ইসলামিক প্রশ্ন। চলো শুরু করি। প্রথম প্রশ্ন হলো নবীজির কত বছর বয়সে তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন? বলো তো বন্ধুরা, উত্তরটি কি হবে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। যারা যারা পেরেছো কমেন্টে জানিয়ে দিও। উত্তরটি হলো তখন তার বয়স 8 বছর। দ্বিতীয় প্রশ্ন হলো দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করার পর কে তার লালন পালনের দায়িত্ব নেন? বলো তো বন্ধুরা, উত্তরটি কি হবে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। যারা যারা পেরেছো কমেন্টে জানিয়ে দিও। উত্তরটি হলো দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করার পর চাচা আবু তালেব তার লালন পালনের দায়িত্ব নেন। তৃতীয় প্রশ্ন হলো যুবক বয়সে নবীজি কি কাজ করতেন? বলো তো বন্ধুরা, উত্তরটি কি হবে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। যারা যারা পেরেছো কমেন্টে জানিয়ে দিও। উত্তরটি হলো যুবক বয়সে নবীজি ব্যবসা করতেন। চতুর্থ প্রশ্ন হলো নবুয়তের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করতেন? বলো তো বন্ধুরা, উত্তরটি কি হবে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। যারা যারা পেরেছো কমেন্টে জানিয়ে দিও। উত্তরটি হলো ইব্রাহিম আলাইসাল্লামের দিন অনুসারে ইবাদত করতেন। পঞ্চম প্রশ্ন হলো কোন পাহাড়ের কোন গুহায় নবীজি ধ্যানমগ্ন থাকতেন? বলো তো বন্ধুরা, উত্তরটি কি হবে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। যারা যারা পেরেছো কমেন্টে জানিয়ে দিও। উত্তরটি হলো নূর পাহাড়ের হেরা গুহায় নবীজি ধ্যানমগ্ন থাকতেন। 6নং প্রশ্ন হলো কত বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহি নাজিল হয়? বলো তো বন্ধুরা, উত্তরটি কি হবে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। যারা যারা পেরেছো কমেন্টে জানিয়ে দিও। উত্তরটি হলো 40 বছর 6 মাস 12 দিন।